অনুষ্ঠানের উদ্বোধক সুযোগ্য সন্তান অধ্যাপক সানোয়ার হোসেন খান মঞ্চ ভূমিষ্ঠ আমাদের কাউন্টানি ইউপি সুযোগ্য চেয়ারম্যান হবিবুর রহমান চৌধুরী মঞ্চ ভূমিষ্ঠ আমাদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাদেক আলী ভুঁইয়া মঞ্চ ভূমিষ্ঠ আমাদের চেয়ারম্যান প্রার্থী আমাদের সকলে চেয়ারম্যান প্রার্থী উদীয়মান তরুণ তারুণ্যদীপ্ত চেয়ারম্যান প্রার্থী আমি সকলকে পরিচয় করিয়ে দিব শুধু আপনারা সালাম দিবেন এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব কাউন্টারের কৃতি সন্তান অধ্যাপক আবুবকর সিদ্দিক আবুবকরকে এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সকলেরই পরিচিত মুখ অত্যন্ত কাছে আমরা তাকে সবসময় কাছে পেয়ে থাকি আমাদের কাউন্টারের দক্ষিণ পাড়ার কৃতি সন্তান শাহলাম সাজুকে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের আরব কৃতি সন্তান বার্তা থেকে আগত বার্তার সাবেক মেম্বার মরহুম বাসের খানে বাসের মিয়ার আব্দুল বাসের মিয়ার সুপুত্র জনাব এনামুল হক লাভুকে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের কাউন্টানির আরেক কৃতি সন্তান জনাব রুবেল খান মিঠুকে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের আরেক কৃতি সন্তান সকলেরই সুপরিচিত সকলের কাছে সুপরিচিত ব্যক্তিত্ব 1971-এ যার পিতা এদেশের জন্য যুদ্ধ করেছিলেন সেই কলিমুর রহমান বাঙালির সুযোগ্য ছেলে নজরুল ইসলাম খান কিটুকে আমাদের চেয়ারম্যান মহোদয় হাবিবুর রহমান চৌধুরী সাহেব এবং সাবেক চেয়ারম্যান আমাদের অ্যাডভোকেট সাদেক আলী ভুঁইয়া সাহেব মঞ্চের সামনে আপনারা সকলেই চিনেন এখন ওনারা বসে আছেন আমি ওনাদেরকেও পরিচয় করিয়ে দিলাম এবং যদি তো এ পর্যায়ে আমার দুই ভাইয়ের সালাম আপনারা পেয়ে গেছেন সকল প্রার্থীদেরকে আমি ধন্যবাদ জানাই বাড়িতে মেহমান আসলে বাড়িতে মেহমান আসলে সকলেরই খুশি হওয়ার দরকার আমরা অবশ্যই খুশি উদীয়মান এই তরুণ কর্মচঞ্চল কিছু সমাজ সবক পেয়ে খুশি রে ভাই সকলে বলে আলহামদুলিল্লাহ এ পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আজকের উদ্বোধক আমাদের কৃতি সন্তান সরকারি কুমুদিনী কলেজের অধ্যাপক সানা হোসেন খানকে ভাই এবং বন্ধুরা প্রিয় মুসলিম ভাইরা সকলের অনুরোধে আমাদের প্রার্থীদেরকে ধন্যবাদ ওনারা সময় নেয় নাই ওনারা এই প্রস্তাব দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা সকলে বলি মারহাবা এ পর্যায়ে আমাদের সকল প্রার্থী সকল প্রার্থীদের অতিথি আমাদের অতিথি যদি আমাদের কৃতি সন্তান কিন্তু আজকে আমাদের মাঝে অতিথি প্রধান অতিথি টাঙ্গাইল থেকে আগত আমাদের প্রধান অতিথি অসুস্থ তারপরেও নারী ত্রাণ মাতৃভূমির টানে যিনি কিছুদিন আগেও আমাদের এই দক্ষিণ পাড়া খানবাড়ি বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আর একটি মাহফিলে এসেছিলেন তাকে আমরা ধন্যবাদ জানাই এবং আজকের প্রধান অতিথি সহ সকল মেহমানদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার ভাইদেরকেও আমি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সেই সঙ্গে আজকের প্রধান অতিথি জিয়াউল হক শাহীনকে মূল্যবান কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি
আজকের প্রধান অতিথি জাউল হক শাহীন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনার কি রহমত? এই তো বড় আলহামদুলিল্লাহ। আজকের এই সভায় সম্মানিত সভাপতি আপনাদের খুব পরিচিত আমার ভাই মুকসুদ আলী খান বিদু মঞ্চে উপস্থিত আছেন। আজকের সভার প্রধান বক্তা, আসলে যার বক্তব্য শোনার জন্য আপনারা এত রাত করে বসে আছেন, সে আমাদের প্রধান বক্তা হাফেজ মাওলানা মুফতি আরিফ বিন হাবিব কুমিল্লার থেকে আসতে এসেছেন, উপস্থিত আছেন আজকের সভার উদ্বোধক আমাদের প্রফেসর সানোয়ার হোসেন খান, উপস্থিত আমাদের ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হবিবুর রহমান খান চৌধুরী হবি, সাবেক চেয়ারম্যানের বুকের সাদেক ভুঁইয়া উপস্থিত আছেন, আমাদের ইউনিয়ন থেকে নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন যাদের সাথে আপনাদের পরিচয় ঘটে গেছে তাদের নাম বলতে চাচ্ছি না, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে দু একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আসলে আমরা এখানে যে সভার জন্য এসেছি এটি একটি ধর্মীয় সভা, আপনারা হুজুর আমাদের হুজুর এখানে আছেন প্রধান বক্তা, ওনার বক্তব্য আপনারা শুনবেন, ওনার বক্তব্য শোনার জন্য এসেছেন। আমি শুধু আপনাদেরকে আমার এলাকার জনগণ আমার ভাই দাদা আমার চাচা আমার পিতৃতল মুরব্বী আমাকে আজকের এই সভায় অতিথি করেছেন এই জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার বক্তব্য কিছু করার কিছু নেই, আসলে আমি ছোটবেলা থেকে রাজনীতির সাথে জড়িত, আমাদের কথাবার্তা রাজনৈতিক ভাবে হয়। আসলে এখানে আমি এই এলাকায় আসছি, আমার এলাকায় আমি এসেছি, এখানে আমি কোন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাতে ইসলামী এনাদার যে কোনো পার্টি আমি সকলেই আমার ভাই বন্ধু, সকলের সাথে মিলে আপনাদের সাথে চলতে চাই। আমার আমি শুধু আপনাদের কাছে বলতে চাই আমরা দীর্ঘদিন যাব আমরা আমাদের এলাকার যে উন্নয়ন সেই উন্নয়ন থেকে আমরা অবহেলিত। আজকে আমাদের যে নেতৃত্ব সেই নেতৃত্ব আজকে ব্যর্থ হয়েছে, আজকে একটি ইউনিয়ন পরিষদ কার্যালয় আমাদের মাঝে যা হওয়া উচিত ছিল নাকি প্রত্যেকটি থানায় অন্যান্য অন্যান্য ইউনিয়ন গুলোতে আমি দেখেছি, আমি বাতুলিতে গিয়েছিলাম কাশি ইউনিয়নে, সেখানে সুন্দর সুন্দরভাবে ইউনিয়ন পরিষদ হয়েছে, তা আমাদের এলাকা আমাদের কাউজান ইউনিয়নে দেখছি, টাঙ্গালের ভিতর টাঙ্গালে যারা আমরা আছি কাউলদানের নাম অন্যতম একটি ইউনিয়ন, কাউলদানি গ্রাম যে গ্রামের নামে একটি ইউনিয়ন সেই ইউনিয়নে একটি ইউনিয়ন পরিষদ কার্যালয় আমরা করতে পারি নাই, এটা আমাদের একটি ব্যর্থতা নাকি বলে? তাই বলতে চাই আপনারা যারা চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন আমি আপনাদের কাছে কার্যকর অনুরোধ করব, নিবেদন করব, যদি আমাদের সাহায্য সহযোগিতা লাগে বলবেন আমরা কাউন্সিলে ইউনিয়ন পরিষদ কার্যালয় চাই। আজকে আমাদের এই এলাকায় যুব সমাজ আজকে যেভাবে ধ্বংসের দিকে পা দিচ্ছে, যেভাবে নেশার দিকে জড়িয়ে পড়ছে, আজকে যুব সমাজকে আমাদেরকে আমাদের যুবকদের দিকে তাকাতে হবে, যুবকরা জানি খেলাধুলায় মনোনিবেশ করতে পারে, সেই কারণে
আপনাদের সকলকে আমার ছোট ছোট ভাইদের আমার ছোট ছোট বাচ্চাদের কাছে বাচ্চারা যেভাবে নষ্ট না হয় সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন তারা যেন নষ্টের দিকে চলে না যায় তাই তাদের জন্য আগামীতে আমরা কি করতে পারি সেটাই দেখতে হবে সেটাই ভাবতে হবে কি করা যায় প্রিয় বন্ধুগণ আপনাদের কাছে আরেকটি কথা বলতে চাই আজকে এই ভাষার এবং সখীপুরে এই দুটি এলাকা মিলে সংসদীয় আসন এই সংসদে আমরা ভাষাদের কোন লোককে আমরা জাতীয় সংসদে পাঠাতে পারি নাই এটাও আমাদের একটি ব্যর্থতা তাই এই ব্যর্থতাকে কালিলিপন করে আমরা আগামী দিনে আমরা সফলতা দেখতে চাই আমরা যদি আমাদের ভাষাদের কোন লোককে আমরা এমপি হিসাবে দেখতে চাই নাকি তাই আগামী দিনে আমি বলবো আপনাদের কাছে অনুরোধ থাকবে আগামী সংসদ নির্বাচনে আমাদের বাসালের যে কোনো লোককে যে কোনো প্রার্থী সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক জামাতে ইসলামী হোক যে কোনো পার্টি হোক তাকে আমরা নির্বাচিত করবো নাকি বলেন তাই আপনাদের সকলকে আগামী দিনে আপনার আগামী দিনে আশাস্থল আশ্রয়স্থল আপনাদের কাছে নিবেদন করছি প্রিয় ভাইরা আজকের এই মাদ্রাসায় কিছু উন্নয়নের জন্য কথা হচ্ছে যে তালিমুল কুরআন নুরানি মাদ্রাসার জন্য কিছু করতে হবে অবশ্যই কিছু করতে হবে আমি যতটুকু পারি আমার বাবা মোহাম্মদ আবুল কাশেম খানের পক্ষ থেকে আমি আজকের সবার সভাপতির কাছে আমি আমার কিছু দান আমি আমার বাবার পক্ষ থেকে করে গেলাম তাই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমার আমার কথা জানে আপনাদের ভালো লাগছে না কারণ আপনারা আমাদের প্রধান বক্তার বক্তব্য শুনবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসলে ব্যর্থতার অংশ সত্যিকারে আমার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন না করার কারণে 2004 সালে জহুরুল হক গং চাঙ্গিয়ারা একটা মামলা করেছে ইউনিয়ন পরিষদে 22 ডিসেম্বর জায়গা থাকাকালীন আমরা ইউনিয়ন পরিষদ সাবমিট করেছি মামলার কারণে আমরা করতে পারতেছি না এটা যে আন্দোলন মিছিল মিছিল বিভিন্ন জায়গায় লেখালেখি করা হচ্ছে তারপরেও এমন একটা পর্যায়ে মামলায় রায় হওয়ার সম্ভাবনা আছে তিনবার পোস্ট হয়েছে যারা আইন সম্পর্কে জানেন বা এই বিষয়ে জানে তিনবার বাদী পক্ষ জহুরুল হক গং চাঙ্গিয়াদের তিনবার স্পষ্ট হয়েছে তারা সময় মতো হাজিরা দেয় না এবং তারা তাদের মামলার তদারকি ঠিক মতো করে না আর হলো তারা সাক্ষী দিচ্ছেন না দিদা যে কারণে মামলার শেষ পর্যায়ে আছে আমরা ইনশাল্লাহ বিবাদী কাউন্সিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমাদের সাদিক উদ্দিন সাহেব আছেন উনি জানে বিষয়টা একটু শেষ পর্যায়ে আছেন আপনারা দোয়া করবেন আগামীতে যেন 11-2 ফেব্রুয়ারিতে এই একটা শুনানি আছে আগামী দিনে যেন এই রায়ের মধ্য দিয়ে কল্যাণ ইউনিয়ন পরিষদের পক্ষে 40 ডিসিমাল জায়গা যেন রায় আল্লাহ পাক করে দেন এবং তাতে যেন আমরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ করতে পারি আমি ভবন শাখায় স্থানীয় সরকার ভবন শাখায় আমরা একটা সান্নিহিত করেছিলাম সেই জায়গাতে আবার দরখাস্ত করে সেই জায়গায় প্রতিরোধ করেছে যে কারণে অসম্ভবের কারণে এই ব্যর্থতার দায়ভার আমার আমার সফলতার দায়ভার আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ আসবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম সায়েন্স থেকে আরো ধন্যবাদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজিজুর রহমান চৌধুরী সাহেবকে এবং আমাদের আজকের প্রধান অতিথি জিয়াউল হক সাহেবকে আমার প্রিয় ভাইরা আমাদের কাঙ্ক্ষিত বক্তা মহোদয় মঞ্চ উপবিষ্ট আপনারা সকলেই বসে যান আপনারা সকলেই বসে যান ভাইরা আমরা সকলেই খামোশ হয়ে বসে যাই আর আজকের